হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো যে যারা ক্যানাডাতে জব ভিসায় যেতে চায় তো তাদের জন্য তিনটা ডকুমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে LMI, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, দেন জব অফার লেটার, দেন ওয়ার্ক পারমিট। তো এই তিনটা জিনিস একজন এমপ্লয়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ক্যানাডাতে টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে যেতে চায়। সহজ কথা, আপনি জব ভিসায় ক্যানাডা যেতে চাইলে তিনটা ডকুমেন্ট আপনার অবশ্যই লাগবে। এখন হয়তো আপনি কোনো এজেন্সি অথবা কোনো থার্ড পার্টি দিয়ে কাজ করাবেন, তো সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্টগুলো কখন আসবে, কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, এই বিষয়টা আপনার জানা প্রয়োজন। যখন আপনি এটা জানবেন তখন আপনার থার্ড পার্টি অথবা কোম্পানির যে সে লিগেল ওয়েতে কাজ করতেছে কিনা বা ফেক ওয়েতে কাজ করতেছে কিনা আপনি বুঝতে পারবেন। আমি এখন আছি ক্যানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে তিনটা লিঙ্কে। এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা লিঙ্ক, এই তিনটা লিঙ্কের লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি সেখান থেকে আবারও চেক আউট করে নেবেন। তো তিনটা ডকুমেন্ট, একটা হচ্ছে LMI, একটা হচ্ছে জব অফার লেটার, আর একটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট। আপনার প্রথম ডকুমেন্ট হবে LMIটা, দেন আপনি পাবেন জব অফার লেটার, দেন জব অফার লেটার এবং LMI এই দুটোকে একসাথ করে আপনি লেবার মার্কেটে অ্যাপ্লাই করবেন ওয়ার্ক পারমিটের জন্য। এই হচ্ছে যে প্রসেস। আমি আবারও একটু জাস্ট সংক্ষেপে বলতেছি, একটা কোম্পানি আপনাকে নিতে চায় বা সে একটা জব সার্কুলার দিল ক্যানাডার মধ্যে ক্যানাডার সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্সির কোনো লোক পাচ্ছে না ওই কাজে, তখন সে তাদের লেবার মার্কেটে ডকুমেন্ট সাবমিট করবে যে দেখুন আমি একটা জব সার্কুলার দিলাম, আমার লোক প্রয়োজন কিন্তু আমি কোনো লোক পাচ্ছি না, এখন আমার LMIটা প্রয়োজন, অর্থাৎ আমার অনুমতি প্রয়োজন, আমি বাইরে থেকে লোক আনতে চাই। তখন লেবার মার্কেট তাকে অনুমতি দিবে, এটাকে বলা হয় LMI, লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। সকল কিছু দেখে শুনে বুঝে অ্যাসেস করে আপনাকে সিদ্ধান্ত দিবে ঠিক আছে আপনি বাইরে থেকে লোক আনতে পারেন। তাহলে আমাদের প্রথমে লাগবে কি LMIটা। এরপরে আমি কোম্পানিতে আবেদন করব, কোম্পানি আমাকে একটা অফার লেটার দিবে, অফার লেটার দেওয়ার পরে আমি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট, এই ওয়ার্ক পারমিটের জন্য এই ওয়ার্কার নিডস, একজন শ্রমিকের প্রয়োজন, যে স্টাফ যে ওয়ার্কার হিসেবে যেতে চাবে তার কী কী লাগবে, ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য তার একটা অফার লেটার লাগবে, তার একটা কপি অফ LMI লাগবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্যানাডা জব ভিসায় যাওয়ার জন্য প্রথম হচ্ছে LMI কপি, এরপরে জব অফার লেটার, দেন হচ্ছে ওয়ার্ক পারমিট আসবে। কোম্পানি LMIটা অনুমোদন নেবে, আমি কোম্পানিতে আবেদন করব, কোম্পানি আমাকে একটা অফার লেটার দিবে, আমার অফার লেটার আর আগের LMI এই দুটো ডকুমেন্টকে একসাথে করে আমি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব, আমার নামে ওয়ার্ক পারমিট বের হবে। এটা হচ্ছে একটা লিঙ্ক থেকে বললাম। আমি এখন আরেকটা লিঙ্ক থেকে বলতেছি জব অফার লেটার, হোয়াট ইজ এ জব অফার লেটার। দেখুন এখানে এই যে ওয়ার্ক পারমিটের জন্য আপনার কী দরকার হবে, দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ইনক্লুড এ কপি অফ জব অফার লেটার, দুই নম্বর হচ্ছে যে নিড LMI কপি। এখন আমি আরেকটা লিঙ্ক থেকে বলতেছি আমি আপনাদেরকে, এটা হচ্ছে যারা মাইগ্রেশন এক্সপ্রেস এন্ট্রিতে যাবে তো তাদের তো যখন একটি অফার লেটার পাবে তখন তাদের কিছু পয়েন্ট ক্যালকুলেট হবে, পয়েন্টটা স্কোরটা বাড়বে। তো একটি অফার লেটার পাওয়ার জন্য এই যে একটি নিউ অফার লেটার পাওয়ার জন্য তার কী লাগবে, LMI কপি লাগবে। একটি অফার লেটার পাওয়ার জন্য তার একটা LMI কপি লাগবে। তো সংক্ষেপে যে বিষয়টা তা হচ্ছে যে আপনি যখন কারো মাধ্যমে জব ভিসার জন্য আবেদন করবেন, মনে রাখবেন আপনি প্রথমে কি চাইতে পারেন, একটি LMI কপি চাইতে পারেন, কোম্পানির একটি অনলাইনে জব সার্কুলার আছে কিনা সেটা দেখতে পারেন, কারণ কোম্পানি জব সার্কুলার অনলাইনে দিবে, কোনো লোক পাচ্ছে না, তাদের লেবার মার্কেটে আবেদন করবে যে আমি লোক পাচ্ছি না, আমার লোক আনতে হবে বাইরে থেকে, আমাকে অনুমতি দেন। তাহলে এখানে দুটো বিষয়, এক নম্বর হচ্ছে যে কোম্পানি অনলাইনে জব সার্কুলার দিছে, কোনো লোক পায় নাই, আমি অনলাইন জব সার্কুলারটা দেখতে পাবো, দুই নম্বর হচ্ছে যে লেবার মার্কেট অনুমতি দিলে LMI কপিটা আমি দেখতে পাবো, তিন নম্বর কোম্পানিতে আমি আবেদন করব, কোম্পানি আমাকে অফার লেটার দিবে, চার নম্বর
অফার লেটার এবং এলএমআই এই দুটোকে একসাথ করে আমার নামে ওয়ার্ক পারমিট ইস্যু হবে, দ্যাট ইজ দ্য প্রসেস। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।